একজন শিশুর চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিশুরা সজ্ঞানে হোক কিংবা অজ্ঞানে শিক্ষকদের অনুসরণ করে চলে প্রতি মুহূর্তে। একজন ছাত্রছাত্রীর পরীক্ষায় সাফল্যের পিছনে বাবা মায়ের পরে একজন শিক্ষকের ভূমিকা থাকে অনেকটা। তবে ছাত্রছাত্রীদের সাথে সাথে একই মঞ্চে কজন শিক্ষক পান তাদের কৃতিত্বের সম্মান, কজন শিক্ষককে জানানো হয় বিশেষভাবে সাধুবাদ। তবে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বরানগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সম্বোধনা জানানো হয়, তার পাশাপাশি শিক্ষকদেরও সম্মান জানানো হয় একই মঞ্চে। আমার চোখে দেখা এই রকম গৃহশিক্ষকদেরকে সম্বর্ধনা দেওয়া এবং গৃহশিক্ষকদের উৎসাহিত করা যে তারাই ছাত্রছাত্রীকে তৈরি করছে এবং তাদের জীবনকে সুন্দর করে তুলছে, এই বিরাট তাদের একটা অবদান। এটা আমার কাছে একটা অভিনব লাগছে এবং এটা অতি খুব প্রয়োজন ছিল। শিক্ষক গৃহশিক্ষকরাও যেমন খুব উৎফুল্ল হলো, ছাত্রছাত্রীরাও হলো। যারা একটা উদ্যোগ নিয়েছে এই গৃহশিক্ষকদের সম্বর্ধনা জানাতে, এটা কিন্তু কেউ করে না। এই গৃহশিক্ষকদের সম্বর্ধনা দিয়েছে, আপনারা সকলেই জানেন করোনা টাইম থেকে আরম্ভ করে বিভিন্ন সময় স্কুলে যা পড়াশোনা হয় তারপরে কিন্তু গৃহশিক্ষকরাই আসল শিক্ষক। স্কুলে তো একটা পাঠ্যপুস্তক দিয়ে পড়িয়ে দিল, তারপরে গাইড করবে কে? মা বাবা সব থেকে বড়ো শিক্ষক, তারপরে হচ্ছে গৃহশিক্ষক। এই গৃহশিক্ষকদের সম্বর্ধনা দেওয়াটাকে আমার কাছে খুব ভালো লাগছে, আমি এদের অসংখ্য ধন্যবাদ দিয়েছি। আর ডিসিপ্লিন ছাড়া কোনো জাতি বাঁচতে পারে না, কোনো দেশ বাঁচতে পারে না, কোনো পরিবার বাঁচতে পারে না, কোনো ক্লাব বাঁচতে পারে না, কোনো সংগঠন বাঁচতে পারে না। মানুষের জীবনের ডিসিপ্লিন, আমি খুব ডিসিপ্লিন মেনে চলতে ভালোবাসি। আর ডিসিপ্লিন যারা মানে না আমার খুব একটা মন থেকে আমি পছন্দ করি না। কখনো গাছ লাগিয়ে পথচারীদের একটু আরাম দেওয়া, আবার কখনো রক্তদান করে একটুখানি সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতে সহযোগিতা করা, যাতে মুমূর্ষ রোগীর প্রাণ একটু হলেও বাঁচানো যায়। এরকম নানা রকম সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে বরানগর 19 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সারা বছর নিজেদের নিমজ্জিত রাখে। এই দিনও তারা বরানগর পৌরসভার অন্তর্গত 45 জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানান। এর সাথে সাথে এলাকার বহু গৃহশিক্ষকদেরও বিশেষভাবে কৃতিত্ব জানাতে এদিন তারা এই একই মঞ্চে তাদেরকেও পুরস্কৃত করেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনা এবং গৃহশিক্ষকদের সম্বর্ধনা, এটাই আমাদের মূলত আজকে উদ্যোগ ছিল। আর উদ্যোগটার পিছনে কারণটা হচ্ছে যে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সবাই সম্বর্ধনা দেয়, একটু আলাদা রকম একটু নতুন কিছু করার একটা প্রচেষ্টা ছিল। তাই জন্য বরানগরে যতজন গৃহশিক্ষক আছে প্রাইভেট টিচার, তারা করোনার পরে কোনো সম্বর্ধনা বা কোনো রকম তাদেরকে সম্মান জ্ঞাপন কেউ করেনি বলেই মূলত আমাদের এই উদ্যোগটা। আমাদের টোটাল 45 জন ছাত্রছাত্রী এবং 40 জন টিচারদের আমাদের আজকে উদ্যোগ ছিল এবং কম বেশি সবাই আজকে এসে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে সম্মান জ্ঞাপন করতে পেরেছি, এটাই আমাদের কাছে আনন্দের বিষয়। যেহেতু হারের মানে পাশের হারটা অনেক বেশি, তো 60% অ্যাবভ আমরা একটা ক্রাইটেরিয়া রেখেছিলাম, মোটামুটি 60% অ্যাবভ যারা পেয়েছে তাদেরকে সবাইকে আমরা সম্বর্ধনা দিয়েছি। বরানগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজা কুণ্ডু, বরানগর 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র এবং বরানগর 19 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস দত্তের তত্ত্বাবধানে আমবাগান বঙ্কিম মঞ্চে এই দিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রী এবং শিক্ষকদের বিশেষ সম্মান জানানো হয়। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার পৌর প্রধান অপনা মল্লিক, দক্ষিণ বরানগর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজিত ঘোষ, বরানগর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শান্তনু মজুমদার, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুপ্রিয় চন্দ, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক সায়নদেব চ্যাটার্জি, বরানগর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অঞ্জন পাল, বরানগর পৌরসভার উপপৌর প্রধান দিলীপ নারায়ণ বসু এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। শ্রেণীকক্ষের মাঝে শিক্ষকদের পড়ানোর পরেও শিক্ষার্থীদের বা তাদের পড়ানোর ক্ষেত্রে কোনো খামতি থাকলে সেই সম্পূর্ণটা পূরণ করে থাকে গৃহক শিক্ষকেরা। সমাজে একজন ছাত্রছাত্রীর জীবনে গৃহশিক্ষকদের ভূমিকা যে আমি মনে করি অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ, এমনটাই বললেন বরানগর পৌরসভার পৌর প্রধান অপর্ণা মৌলিক।
সত্যি কথা, আমরা স্কুলে আমরা শিক্ষা পাই, কিন্তু স্কুলে শিক্ষা অনেক স্টুডেন্ট একসঙ্গে থাকে, কিছু অমনোযোগী, কিছু পিছিয়ে পড়া স্টুডেন্ট, যাদেরকে হয়তো স্কুলে শিক্ষকরা অতগুলো স্টুডেন্টের মধ্যে আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু গৃহ শিক্ষকরা এই যে গ্যাপটা হয়, এই গ্যাপগুলো এত সুন্দরভাবে মেক আপ করে বলে অনেকেই কিন্তু যাদের মনোযোগ আকর্ষণ করে তাদেরকে আরও উত্তীর্ণ করার চেষ্টা করে গৃহ শিক্ষকরা। তাই বলে আমি মনে করি যে হ্যাঁ, কেউ যদি স্কুল শিক্ষকরা যদি তাদের স্কুল ফাঁকি দিয়ে গৃহ শিক্ষকতা করে সেটা ঠিক নয়, কিন্তু যারা গৃহ শিক্ষক আছেন, যারা মানুষ করার কারিগর, তাদের কাছ থেকে যেমন শিক্ষাও পায়, তাদের কাছ থেকে আদর্শগতভাবেও তারা অনেকটা মোটিভেট করে। তো যার ফলে হচ্ছে আমার মনে হয় যে তাদের ভূমিকা এই সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এটাই আমি মনে করি। ছাত্র কৃতি হয়, তারা সুন্দর রেজাল্ট করে, পরীক্ষা দেয়, বাবা মার একটা অবদান অস্বীকার করা যায় না, কিন্তু অনেক সাকসেসফুল মানুষের পেছনে কিন্তু কিছু মানুষের অবদান মাঝে মাঝে হারিয়ে যায়। ঠিক যেমন আমি দেখলেন দুর্গাপুজোর কথা বললাম, দুর্গাপুজোয় ভগবানের পেছনে যে চালচিত্র করছে তাকে কিন্তু কেউ রেকগনাইজ করে না, ঠিক তেমনিভাবে একজন ছাত্রকে যারা গৃহ শিক্ষক হন তারা কিন্তু ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হয় এবং একটি ছাত্রর কনফিডেন্স থেকে শুরু করে তার সুবিধা অসুবিধা সবটা কিন্তু তারা দেখেন একদম ডাইরেক্টলি। তো সেই জায়গায় 19 নম্বর বরানগরের এই তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগকে বিশেষ করে ছাত্রছাত্রীদের রেকগনিশন দেওয়া থেকে শুরু করে গৃহ শিক্ষকদের সম্বর্ধনা দেওয়াকে আমি সাধুবাদ জানাই। রাজা আছে এখানে, সহ তৃণমূল ছাত্র পরিষদের অনেক নেতৃবৃন্দ আছে, এলাকার সিনিয়ররা আছেন তৃণমূল কংগ্রেসের, সকলে বড়রা যে আশীর্বাদ করছেন ছোটদের এই অনুষ্ঠানটি অর্গানাইজ করার জন্য, তাতে তাদেরও এনার্জি বেড়ে যায় যে আরও ভালো ভালো অনুষ্ঠান করার জন্য। আমি অনুষ্ঠানের সকল অর্গানাইজারদের সাধুবাদ প্রণাম অভিনন্দন জানাই, যারা পরীক্ষা দিয়েছে তাদের আগামীর জন্য বেস্ট উইশেস, আর তাদের অভিভাবকদের ধন্যবাদ যে তারাও তাদেরকে পাঠিয়েছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। অনেক সময় পার্টি ব্যানার হলে বাবা মা যেহেতু ছোটো বাচ্চা ছেলেরা হয়তো ভাবে করবো কি করবো না, কিন্তু আমি এরকম অনুষ্ঠান আরও হোক, ভালো করে সাকসেসফুলি হোক, এটাই আশা করব। বরানগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এই দিনের এই ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদের সম্বর্ধনা জানানো অনুষ্ঠানে প্রশংসা করেছেন বরানগরবাসী। বরানগর থেকে ক্যামেরায় আবিদ দাসের সাথে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।